ফ্রেশিয়া খুব সুন্দর হালকা সুগন্ধযুক্ত একটি ফুল এই ফ্রেশিয়া বিভিন্ন কালারের হয় যেমন হলুদ গোলাপি কমলা বেগুনি সাদা বিভিন্ন ধরনের হয় এই ফুলটা শীতের শেষের দিকে ফোটে এবং স্টিক আকারে হয় আজকের ভিডিওর মাধ্যমে এই ফ্রেশিয়ার বাল্ব কিভাবে বসাতে হয় এর জন্য কী ধরনের মাটি প্রস্তুত করতে হয় এবং কোন সময় বসাতে হয় এই সমস্ত বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি তন্ময় আপনাদের সবাইকে নমস্কার জানাই আপনারা দেখছেন ফ্রেশ অক্সিজেন এই বাল্বগুলো বসানোর জন্য আমি সাত ইঞ্চি সাইজের টব নিয়েছি এবং টবের ড্রেনেজ সিস্টেম আগে থেকে তৈরি করে নিয়েছি এই টবের ড্রেনেজ সিস্টেম বানানোর জন্যে আমি শুকনো পাতা ব্যবহার করেছি আপনারা শুকনো পাতা অথবা নুড়ি পাথর কিংবা স্টোন চিপ ব্যবহার করতে পারেন টবে ড্রেনেজ সিস্টেম কিভাবে বানাতে হয় এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা প্রয়োজন বোধে সেই ভিডিও দেখে নিতে পারেন ফ্রেশিয়ার বাল্ব বসানোর জন্য ওয়েলডেন সয়েল নিতে হবে এই ওয়েলডেন সয়েল বানানোর জন্য আমি নিয়েছি ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল এর সাথে নিয়েছি ফর্টি পারসেন্ট কম্পোস্ট সার আমি এখানে পাতা পচা সার নিয়েছি এই পাতা পচা সারের পরিবর্তে আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট সার ফর্টি পার্সেন্ট নেবেন আর এর সাথে টেন পারসেন্ট সাদা বালি অথবা লাল বালি মিশিয়ে মাটিটাকে প্রস্তুত করে নেবেন এই বাল্বগুলো আমি অনলাইন পারচেস করেছি আপনারা চাইলে অনলাইনে পারচেস করতে পারেন তবে বাল্বগুলো কেনার সময় একটু দেখে নেবেন বাল্বগুলো যেন একটু বড়ো সাইজের হয় তাহলে সে বছরই ফুল পাওয়ার চান্স বেশি আর নাহলে যদি খুব ছোট সাইজের বাল্ব হয় তাহলে কিন্তু ফুল নাও পেতে পারেন সেই জন্য একটু বড়ো সাইজের বাল্ব কিনবেন এই বাল্বগুলো বসানোর সময় আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে যেটা হলো এই বাল্বগুলো বসানোর সময় বাল্বের ছুঁচালোর দিকটা ওপরের দিকে রাখতে হবে কারণ এই দিক থেকেই গাছের পাতাগুলো বের হয় আর মোটা দিকটা মাটিতে পুঁতে দেবেন তার কারণ মোটা দিক থেকেই গাছের শিকড়গুলো বাল্বের শিকড়গুলো বের হয় আর দ্বিতীয়ত যে বিষয়টা বলবো এই বাল্বগুলো যখন বসাবেন মাটির ওপরের লেয়ার থেকে অন্তত দু ইঞ্চি গভীরে এই বাল্বগুলোকে বসাতে হবে এই বাল্বগুলো বসানোর সবচেয়ে ভালো সময় হচ্ছে সেপ্টেম্বরের লাস্ট সপ্তাহ থেকে অক্টোবর মাসে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই সময়ের মধ্যে এই বাল্বগুলো বসালে খুব ভালো হয় আর এই বাল্বগুলো বসানোর কুড়ি পঁচিশ দিনের মধ্যে বাল্বগুলো থেকে স্পাউটিং শুরু হয়ে যায় অর্থাৎ পাতাগুলো বেরোতে শুরু করে দেয় বাল্বগুলো বসানোর পর ওপর থেকে আরও কিছুটা মাটি দিয়ে বাল্বটাকে ভালো করে ঢেকে দিতে হবে দেবার পর জল দিয়ে টবের মাটি সম্পূর্ণ ভিজিয়ে দিতে হবে যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন আর সবাইকে আরও বেশি বেশি করে গাছ লাগাতে অনুপ্রাণিত করবেন এই আশা রাখি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ